নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো অনেকগুলো খবর আছে, সেগুলোই তোমাদেরকে একে একে জানাবো। একদম নতুন কোনো বিগ বড় ব্রেকিং নিউজ তো নেই, বাট অনেক এমন খবর আছে যেগুলো আগে জানিয়েছিলাম তোমাদের, সেগুলোর কনফার্মেশন এসেছে। তার সঙ্গে আরও নতুন বেশ কিছু ভালো খবর আছে, সেগুলোই তোমাদেরকে একে একে জানাবো। তো অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আমরা যদি ফার্স্টে ডিপার্চারের কথা বলি, তো বেশ কিছু ক্লাব কিন্তু তাদের প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। তো কালকে থেকে অফিসিয়ালি ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাচ্ছে এবং তার আগে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু তাদের ক্লাবেরা বিদায় জানিয়েছে। যেখানে মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু দুজন ফরেন প্লেয়ারকে বিদায় জানিয়ে দিয়েছে। তারা হচ্ছে মুর্তাদা ফল এবং তার সঙ্গে আহমেদ চাহু। এবং সেখানে কিন্তু আহমেদ চাহু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেটাও উড়িষ্যা এফসির তরফ থেকে আজকে এসে গিয়েছে। তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম আহমেদ চাহু উড়িষ্যাতে সাইন করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুর্তাদা ফল, যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, সেও কিন্তু উড়িষ্যা এফসিতে সাইন করে দিয়েছে। মুর্তাদা ফলেরও অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে হয়তো। তো সেখানে আহমেদ চাহু আর মুর্তাদা ফল, তারা কিন্তু উড়িষ্যাতে সেরজিও লোবেরার সঙ্গে রিউনাইট হচ্ছে। এই খবরগুলো অনেকদিন ধরেই জানাচ্ছি, বাট এগুলো কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম বলতে পারো। দেন আমরা যদি বেঙ্গালুরু এফসির খবরে চলে যাই, সেখানে তোমাদের আগেই জানিয়েছিলাম যে রয় কৃষ্ণা তাকে বেঙ্গালুরু এফসি ছেড়ে দেবে। তো সেখানে বেঙ্গালুরু এফসির তরফ থেকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে। তারা কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে রয় কৃষ্ণা এবং তার সঙ্গে তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার ব্রুনো ড্যামিরেসকে। তো এই দুজন প্লেয়ারকেও কিন্তু বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। এবং রয় কৃষ্ণা কোন ক্লাবে সাইন করবে সেই নিয়ে কথা বললে, আইএসএলের ক্লাব নিয়ে কিন্তু এখনও সেরকম বিশেষ কোনো রিউমর নেই এবং যেরকম শোনা যাচ্ছে এখনও পর্যন্ত, সে কিন্তু এই লিগেই যেতে পারে, ওয়েলিংটন ফিনিক্সে সাইন করতে পারে, যেরকমটা আগে জানিয়েছিলাম। আইএসএলে কৃষ্ণা সাইন করা নিয়ে কিন্তু নতুন কোনো খবর বেরিয়ে আসেনি। তবে অবশ্যই আমি তো চাইছি রয় কৃষ্ণা আইএসএলেই থাকুক, অ্যাটলিস্ট চেন্নাই এফসির মতো দলের কিন্তু তাকে ট্রাই করা উচিত। চেন্নাইতে রয় কৃষ্ণা গেলে কিন্তু চেন্নাইয়ের জন্য একটা ভালো অ্যাডিশন হতে পারে, বাট আমি জানি না চেন্নাই এফসির মাথায় কী চলছে। চেন্নাই এফসির ম্যানেজমেন্টের আর কি যারা আছে তাদের মানে ফুটবল বুদ্ধি আমার মাথায় ঢোকে না। যেমন গত বছর আর কি স্ল্যাভকো ড্যামসনোভিচ ভালো খেলার পরে তাকে ছেড়ে দিয়েছিল, এবছরও পিটার স্লিসকোভিচ তার সঙ্গে আব্দুল নাসের এল খায়াতি তারা ভালো খেলেছে, তাদেরকেও ছেড়ে দিচ্ছে। তো চেন্নাই এফসির ম্যানেজমেন্টের ফুটবল বুদ্ধি খুব একটা মাথায় ঢোকে না। চেন্নাই এফসি কিন্তু আইএসএলের অন্যতম একটা সফল ক্লাব, বাট তারা কিন্তু লাস্ট কিছু মরসুম ধরে ভালো কাজ করছে না এবং সেখানেই আমার মনে হয় চেন্নাই এফসি যদি রয় কৃষ্ণার মতো কাউকে টার্গেট করে ভালো শাইনিং হতে পারে। যদিও আপাতত এরকম রিউমার কিছু নেই, আমি আমার মতামতের কথা বললাম এবং যেরকমটা শোনা যাচ্ছে ওয়েলিংটন ফিনিক্স এই লিগের ক্লাব, যেখান থেকে এটিকেতে রয় কৃষ্ণা এসেছিল সেই ক্লাবেই রয় কৃষ্ণা ফিরতে পারে, তাদের সঙ্গেই কথাবার্তা চলছে। বাকি আমরা যদি চলে যাই কেরালা ব্লাস্টার্স এফসির খবরে, তো তারাও কিন্তু তিনজন বিদেশিকে বিদায় জানিয়ে দিয়েছে। তো তারা যে তিনজন বিদেশিকে রাখছে তার মধ্যে একটা হচ্ছে দিমিত্রি ড্যামেন্টেকোস, তার সঙ্গে হচ্ছে আদ্রিয়ান লুনা এবং লেসকোভিচ। বাকি তিন বিদেশি অ্যাপোস্তোলুস জিয়ানিউ, ইভান কালুইসিনি এবং ভিক্টর মঙ্গিল, এই তিনজনকে কেরালা ছেড়ে দিয়েছে। যেরকমটা এক্সপেক্টেড ছিল যে ভিক্টর মঙ্গিল আর অ্যাপোস্তোলুস জিয়ানিউ তাদেরকে ছেড়ে দেবে, জিয়ানুর পরিবর্তে একজন অস্ট্রেলিয়ান আর কি উইঙ্গারকে তারা সাইন করিয়েও নিয়েছে এবং ভিক্টর মঙ্গিলেরও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তাকেও ছেড়ে দিত। যদিও ইভান কালুইসিনি সে কিন্তু বেশ ভালো খেলেছিল, বাট কালুইসিনি কিন্তু লোন ডিলে কেরালাতে এসেছিল এবং মানে গত বছর যখন কালুইসিনি ভালো খেলছিল তারপরও মনে হচ্ছিল যে কেরালাতে হয়তো কালুইসিনি পরের মরশুম থাকবে না এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেরালা কিন্তু কালুইসিনিরও ডিপার্চারটা অ্যানাউন্স করে দিয়েছে। তো এবার এটাই দেখার ভিক্টর মঙ্গিল ইভান কালুইসিনির পরিবর্তে কেরালা ব্লাস্টার্স এফসি কোন প্লেয়ারদের সই করায়। দেন আমরা যদি চলে যাই হচ্ছে এফসি গোয়ার খবরে, তারাও কিন্তু দুজন বিদেশিকে বিদায় জানিয়েছে, একজন হচ্ছে মার্ক ভ্যালিয়েন্তে আর একজন হচ্ছে কিন্তু হার্নান সান্তানা। এবং এদের সাথেই মাখান ছোটে, আনোয়ার আলী, রিডিম ল্যাং, লেনি রড্রিগেজ বা নকদাম্বা নাওরিম, এই প্লেয়ারগুলোরও ডিপার্চার কিন্তু গোয়া অ্যানাউন্স করে দিয়েছে। গোয়ার টিমটা কিন্তু মানে নতুনভাবে একটা গড়া হচ্ছে এবং আমার মনে হয় গোয়া কিন্তু ভালোই টিম বানাচ্ছে। সেখানে তারা বেশ কিছু প্লেয়ারকে ছেড়েছে এবং সেখানে তোমরা জানোই আনোয়ার আলী, নকদাম্বা নাওরিম তারা কিন্তু মোহনবাগানে আছে। নাওরিম তো মোহনবাগানের রিজার্ভ টিমে খেলছেই, আনোয়ার আলী চলে আসছে, তার সঙ্গে মাখান ছোটে সে হায়দ্রাবাদে যাচ্ছে, লেনি যাচ্ছে হচ্ছে উড়িষ্যাতে, রিডিম ল্যাং কোন ক্লাবে যায় সেটাই এবার দেখার। এরপর হায়দ্রাবাদ এফসি নিয়ে একটা ইন্টারেস্টিং আপডেট আছে হায়দ্রাবাদের কোচের ব্যাপারটা নিয়ে। তো সেটা হচ্ছে কনন নেস্তর, একজন আইরিশ কোচ, তার নাম কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল এবং সেই কোচ শোনা যাচ্ছে এক সপ্তাহের জন্য ইন্ডিয়াতে এসেছিল। হায়দ্রাবাদ ম্যানেজমেন্টকে ভীষণই ইমপ্রেস করেছে এবং তাকে কিন্তু হায়দ্রাবাদ নিযুক্ত করতে চাইছে কোচের পদে। এবার ব্যাপারটা হচ্ছে যে কনন নেস্তর তার কিন্তু এএফসি প্রো লাইসেন্স নেই, সেই কারণে সে কিন্তু হেড কোচ হতে পারবে না, এটা একটা সমস্যার ব্যাপার। এবং সেখানে কিন্তু হায়দ্রাবাদ যেটা করতে পারে সেটা হচ্ছে থংবই সিংটু, যে হায়দ্রাবাদ টিমের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত আছে, তাকে কিন্তু হেড কোচের পদে নিযুক্ত করতে পারে। মানে টিমের মেন হেড কোচ হিসেবে কিন্তু থংবই সিংটোকে দেখাবে তারা এবং থংবই সিংটোর নামই অ্যাজ এ হেড কোচ থাকবে এবং হয়তো পেছন থেকে কার্যকলাপটা কনন নেস্তর চালাবে, যাকে হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে তারা নিযুক্ত করবে। এরকম একটা প্ল্যানিং কিন্তু হায়দ্রাবাদ করছে।
এবং এটা হলে কিন্তু আইএসএল একজন ভারতীয় কোচকে আমরা হেড কোচ হিসেবে দেখতে পাবো। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হায়দ্রাবাদ এফসিকে নিয়ে আছে। এবার নেক্সট আমরা যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, সুভাশিস বোসকে নিয়ে একটা কিন্তু খবর অনেকেই জানতে চাইছো যে সুভাশিস বোস কি মোহনবাগান ছেড়ে দিচ্ছে, কেরালাতে যাচ্ছে। তো দেখো সুভাশিসের ব্যাপারটা কিন্তু একটু এই মুহূর্তে কমপ্লিকেটেড আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সুভাশিসের ওপর নেই, ব্যাপারটা পড়ে আছে হচ্ছে আকাশ মিশ্রর ওপর। আর আকাশ মিশ্র ট্রান্সফারটা দেখে কিন্তু চারটে টিম তাকিয়ে আছে। হ্যাঁ চারটে টিম, মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, কারণ তারা আকাশ মিশ্রকে নিয়ে এবার দৌড়ে আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসি তারাও তাকিয়ে আছে। কেন সেটা পরে বলছি, প্রথমে যদি আকাশ মিশ্রর আপডেটটা নিয়ে আমরা কথা বলি, তো আগের দিন যখন তোমাদের জেসন কামিংসের খবরটা জানিয়েছিলাম সেই দিনই কিন্তু খবর বেরিয়ে আসছিল যে আকাশ নাকি মোহনবাগানে সাইন করে দিয়েছে বা মোহনবাগানের সঙ্গে ফাইনাল স্টেজে আছে। যদিও আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার কাছে ফাইনাল আপডেট কিছু নেই, তবে সেই ব্যাপারটা কিন্তু হয়নি, মানে মোহনবাগানে আকাশ সাইন করেনি এবং আকাশকে নিয়ে লড়াই চলেই চলেছে। এবার সেখানে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি আবার নাকি নতুন করে অফার দিয়েছে হায়দ্রাবাদকে, তারা নাকি আকাশের পরিবর্তে ট্রান্সফার ফি ছাড়াও ভিঘ্নেশ দক্ষিণামূর্তি তাকে অফার করেছে। এরকম অফার কিন্তু মুম্বাইও দিয়ে যাচ্ছে আর মোহনবাগানও ছাড়ছে না। আর অ্যাকচুয়ালি মুম্বাই আর মোহনবাগান যখন একটা প্লেয়ারের পেছনে এইভাবে পড়ে, লড়াইটা কিন্তু অনেক দূরই গড়ায়, যেটা আমরা আপুইয়ার ক্ষেত্রে আগে দেখেছি, এবং সেখানে আকাশকে নিয়েও লড়াইটা চলছে। এবার লড়াইটা কে জিতবে সেটা বলা যাচ্ছে না। মোহনবাগানের দুটো মেন টার্গেট ছিল, একটা জেসন কামিংস যাকে তারা কনভিন্স করে ফেলেছে, তোমাদের আগেই জানিয়েছে শুধু সই করাটা বাকি আছে, যেটা সম্ভবত সে 5 তারিখ করতে পারে। আর একটা টার্গেট হচ্ছে আকাশ মিশ্র, সেই জায়গাটাতে কিন্তু মোহনবাগান এখনও আটকে আছে। মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই, বাট মুম্বাইও কিন্তু পাল্লা দিয়ে চলেছে। এবার আকাশকে সাইন করানোটার উপরেই সব কিছু ডিপেন্ড করছে। কেন বললাম, তার কারণ যদি আকাশ মিশ্র মুম্বাইতে চলে যায়, মোহনবাগানে না আসে, তাহলে কিন্তু সুভাশিস মোহনবাগানেই থাকবে, একদম 100% থাকবে। তবে যদি আকাশ মিশ্রকে মোহনবাগান নিয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু সুভাশিস অন্য ক্লাবে যেতে পারে। এবার অনেকেই বলতে পারো সুভাশিসকে রেখে দিতে পারে অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার। দেখো আকাশ মিশ্রকে যদি আমরা ধরে নিই যে ইন্ডিয়ার এই মুহূর্তের 1 নম্বর লেফট ব্যাক, তাহলে 2 নম্বর লেফট ব্যাক কিন্তু সুভাশিস বোস। তো ভারতের সেরা দুজন লেফট ব্যাক একটা টিমে থাকবে, মানে সুভাশিস বোস ভারতের অন্যতম একজন সেরা লেফট ব্যাক হয়ে আকাশের ব্যাকআপ হিসেবে থাকবে, এটা ভাবা একটু কঠিন। সুভাশিস নিজেও সেটা চাইবে না, সে অবশ্যই গেম টাইম চাইবে এবং সেখানে কিন্তু আকাশ এলে সুভাশিস দল ছাড়বে। তো এটাই কিন্তু এখন ব্যাপার। তো এবার মোহনবাগানে যদি আকাশ না আসে সুভাশিস অবশ্যই থাকবে, বাট মোহনবাগান আকাশকে পেলে সেক্ষেত্রে কিন্তু সুভাশিস চলে যেতে পারে কেরালা ব্লাস্টার্স এফসিতে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কিন্তু সুভাশিস বোসের কথাবার্তা অনেক দূর এগিয়ে আছে। এবার কেরালা যদি সুভাশিসকে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কি কেরালা ছেড়ে দিতে পারে নিশু কুমারকে, এবং কেরালা নিশু কুমারকে ছাড়লে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাতে পারে নিশু কুমারকে। তো এইভাবেই কিন্তু আকাশ মিশ্র ট্রান্সফারটার উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। আকাশ এলে সুভাশিস মোহনবাগান থেকে কেরালাতে যেতে পারে, দেন কেরালাতে সুভাশিস গেলে কেরালা থেকে কিন্তু আবার নিশু কুমার আসতে পারে ইস্টবেঙ্গলে। তো এগুলো সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। এবার দেখার যে লাস্ট অব্দি আর কি আকাশের ডিলটা কমপ্লিট হয় কি না। আকাশের ডিলটা কমপ্লিট হলে কিন্তু বাকি ডিলগুলো কমপ্লিট হতে পারে, মানে কেরালাতে সুভাশিস যেতে পারে এবং ইস্টবেঙ্গলে কিন্তু নিশু কুমার আসতে পারে। আমরা যদি আব্দুল নাসের এল খাইতেকে নিয়ে কথা বলি, তো শোনা যাচ্ছে তার কাছেও 3 থেকে 4টা আইএসএল ক্লাবের প্রস্তাব আছে, তবে সেগুলো কোন ক্লাবের প্রস্তাব আছে এখনো ক্লিয়ার না। ইস্টবেঙ্গলের প্রস্তাব কি থাকতে পারে অনেকেরই প্রশ্ন। দেখো আমি জানি না, আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল হয়তো যে দুটো স্পেস পড়ে আছে সেই জায়গায় দুজন সেন্টার ব্যাক আনতে পারে, একজন এশিয়ান কোটার সেন্টার ব্যাক আর একজন ফরেন সেন্টার ব্যাক। তবে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভাবনায় এটা থাকে যে আমরা একজন এশিয়ান সেন্টার ব্যাক নিয়ে আসবো আর যদি অন্য কোনো সেন্টার ব্যাকের দরকার হয় সেটা সল ক্রেশপোকে দিয়ে খেলিয়ে দেবো, যদিও অবশ্যই সেটা কিছুটা রিস্কি হতে পারে, বাট যদি এরকম ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু তারা আব্দুল নাসের এল খায়েতির মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে। বাট যদি তারা দুজন সেন্টার ব্যাকে আনতে চায় সেখানে তো ধরে নিতে পারো আব্দুল নাসের এল খায়েতির আসার চান্স নেই। বাকি আমি জানি না উড়িষ্যা এফসি তাকে টার্গেট করেছে কিনা, কারণ উড়িষ্যাও কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার চাইছে এবং সেখানে শোনা যাচ্ছিল যে এডু গার্সিয়া তাকে কিন্তু সেরজিও লোভেরা ফেরাতে পারে। বাট আব্দুল নাসের এল খায়েতির মতো একটা অপশান কিন্তু পড়ে আছে আইএসএলে, এবং উড়িষ্যা যেরকম দল বানাচ্ছে তারা যদি আব্দুল নাসের এল খায়েতির মতো প্লেয়ারকে টার্গেট করে অবাক হবার কিন্তু কিছু থাকবে না। তো সেখানে এটাই দেখার আব্দুল নাসের এল খায়েতি কোথায় যায়, কারণ প্লেয়ারটার মধ্যে কিন্তু হেভি স্কিল আছে, কোন ক্লাবে যায় সেটাই দেখার। বাদ বাকি এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।